আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আপনাদের দিনী ভাই আবদুল কাইম পিস লাইব্রেরি আজকে আপনাদের সামনে জিও সিমে কীভাবে ইসলামিক কালার টোন সেট করতে হয় সম্পূর্ণ ফ্রিতে এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে আমি অনেকদিন থেকে করার চিন্তা ভাবনা করলেও করিনি যে এর কিছু খারাপ দিকও আছে খারাপ দিক হলো যে জিও মিউজিকে ঢুকলেই আপনাকে প্রথমে বিভিন্ন অ ইসলামিক গান ফান এগুলো আভিজাবি এগুলো সব দেখাবে আর কি তো সেই জন্য এটা আমি করতে চাইনি তারপরেও আমি করার চেষ্টা করছি অনেক ভাইয়ের অনুরোধে আর এর ভালো দিকগুলো যারা ব্যবহার করবে তার নেকি ইনশাআল্লাহ আমি পাব আর যদি কেউ ভালো দিকগুলোর জন্য আবার খারাপ দিকে চলে যায় তাহলে এই জন্য আমি গুণাগার হব না আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনি জিও মিউজিক থেকে আপনি ইসলামিক কলার টোন সেট করবেন তো এই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে আপনাকে প্রথমে জিও মিউজিক জিও মিউজিক লিখে হ্যাঁ দেখুন জিও জিও মিউজিক লিখে জিও মিউজিক লিখে আপনাকে সার্চ দিতে হবে জিও মিউজিক লিখে সার্চ দিলেই দেখুন চলে আসলো যে অ্যাপসটি সামনে চলে আসলো হ্যাঁ এখানে আমার ইনস্টল করা আছে আপনাদের যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে দেবেন তারপরে আপনাকে চলে যেতে হবে আপনাকে চলে যেতে হবে জিও মিউজিকে জিও মিউজিক ওপেন করলেন জিও মিউজিক ওপেন করার পরে দেখছেন এখানে সব ইসলামিক সব আছে মানুষ এতেই প্রভাবিত হয়ে যায় তো আপনাকে এই সবগুলো না দেখা দরকার নেই এগুলোতে হাত দেবেন না আপনি চলে যাবেন এই যে ছাকনার মতো দেখতে পাচ্ছেন সার্চ করার জন্য ছাকনা এই ছাকনা এরও দিয়ে দেখানো হচ্ছে এই ছাকনাতে চলে যাবেন এই ছাকনাতে যাওয়ার পরে আপনি লিখবেন ইসলামি এ এম আই ইসলামি লিখলেই দেখেন ইসলামিক গান অন টু চলে আসলো তো ইসলামী গান অনে যাবেন আপনি ইসলামী গান অনে যাওয়ার পরে দেখেন ইসলামী গান অন তারপর চোদ্দো সংস লেখা আছে এই চোদ্দো সংসের ওপরে ক্লিক করলেন চোদ্দো সংসের ওপরে ক্লিক করার পরে এই যেখানে অনেকগুলো গান চলে আসলো এই অনেকগুলো গান এগুলো সবই ইসলামিক গান কালার টোনে সেট করার মতো গান সব সুন্দর সুন্দর দু একটা হয়তো বিদাতি হতে পারে তবে বেশিরভাগই ভালো আপনি সেট করতে পারেন এই জন্য আপনি কীভাবে সেট করবেন আপনি সেট করবেন ধরুন যে কোনো আপনাকে পছন্দ লাগলো সেটা হয়তো আপনি বাজিয়ে দেখতে পারেন এই জন্য সেখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে বাজতে শুরু করবে অটোমেটিকলি এবার এবার হয়তো আপনি সেট করবেন কিভাবে। এই যে আপনি দেখতে পাচ্ছে তিনটা ডট ডট আছে তো এই ডটের ওপরে আপনি ক্লিক করলেন ডটের উপরে ক্লিক করলেই আপনি নিচে দিকে চলে আসবেন নিচে দিকে চলে আসলে দেখবেন নিচের দিকের উপরে যে লেখা আছে সেট অ্যাজ জিও টিউন এই সেট অ্যাট জিও টিউনে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার এই টোনটা আপনার জিও নাম্বারে কালার টোন সেট হয়ে যাবে তো এইভাবে আপনি যে কোনোটা আপনি সেট করতে পারেন আমার এই যে শোষণের শৃঙ্খল এটা সেট করা আছে এই জন্য এখন সবুজ দেখাচ্ছে এই সবুজে গিয়ে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আপনি প্লে করলে এই প্লেতে ক্লিক করলে এখান থেকে আপনার প্লে হবে বাজতে শুরু করবে এখন এটা আপনি সেট করার জন্য এই তিনটা ডট ডটে যাবেন নিচের দিকে সব নিচের উপরে দেখা লেখা আছে দেখুন সেট অ্যাজ জিও টিউন এখানে ক্লিক করলেই কিন্তু সেট হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে কিভাবে কিভাবে আপনি জিও মিউজিক থেকে ইসলামিক টিউন আপনি সেট করবেন তো সতর্কবার্তা ইসলামি গান ওয়ান এবং গান টু গান টুয়ে মোটামুটি কিছু ভালো জিনিস আছে তবে আরও অন্য অন্য যেগুলো ইসলামী ইসলামী যেগুলো লেখা আছে যেমন ইসলামিক গজাল বা আর কিছু তো সেগুলো তো বেশিরভাগই বিদাতপূর্ণ তো আপনাকে সেগুলো বাদ দিয়ে যে আপনি বিশেষ করে ইসলামী গান অনে আসবেন বাকি অন্যতে না গেলেই ভালো হবে তো আপনি এখানে সঠিক জিনিসগুলো পাবেন তো বন্ধুরা কিভাবে ইসলামী গান আপনি আপনার জিও কালার ট্রেনে সেট করবেন আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা এখান থেকেই আমরা আমাদের এই ভিডিওটি শেষ করছি আল্লাহ সবাহমা তালা যেন আমাদেরকে সঠিক জিনিস বেছে নেওয়ার এবং ভুল জিনিস থেকে বিদাত জিনিস থেকে দূরে থাকার থাকার তৌফিক দান করেন ওয়াকিদা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামুকুম রহমতুল্লাহি